টালিগঞ্জে থানায় ঢুকে পুলিশকে মার মালদায় ফাড়িতে আগুন জীব ভাঙচুর আলিপুর থেকে ভাটপাড়া সেই প্যাডিশন চলছে পুলিশে আক্রান্ত হলে আমাদের নিরাপত্তা কোথায় আর কেন বারবার এই ঘটনা ঘটছে এর পেছনে কি রাজনীতির ইন্ধনও থাকছে কেন পুলিশ বারবার সফট টার্গেট হয়ে উঠছে সতর্ক খুব স্বাভাবিকভাবে রাহুল বাবুরা আপনাদের জমানার দিকেও ঠেলে দিচ্ছে দেখুন একটার পর একটা এই যে পুলিশ মার খাচ্ছে আমাদের রাজ্যে একটা সরকার আছে মন্ত্রিসভা রয়েছে পুলিশ মন্ত্রী রয়েছে তাদের অধীনে পুলিশ তারপরে এইভাবে পুলিশকে মার খেতে দেখলে মনে হয় যেন পুলিশ মন্ত্রী মার খাচ্ছেন আমাদের খুব খারাপ লাগে এটা দেখতে রাহুল দাস যেটা বলছেন যে ঠিক আছে এই ঘটনাটা ঘটেছে অপরাধী শাস গ্রেপ্তার হয়েছে এর আগে তাপস চৌধুরীকে যিনি গুলি করেছিলেন সেই অপরাধী গ্রেপ্তার হয়েছিল একজন অপরাধী গ্রেপ্তার হন জানেন তো রাহুল আপনার নিশ্চয়ই মনে থাকবে দু এগারো সালের সেপ্টেম্বর মাসে একজন অপরাধী ভবানীপুর থানায় গিয়ে অন্য অপরাধীদেরকে থানা থেকে ছাড়িয়েছিলেন পুলিশের ওপর চোটপাট শুরু এই সরকারের আমলে তখন শুরু হয়েছিল প্রথম ঘটনা আমি বলছি সেই অপরাধী এখন নবন্নাথ চৌদ্দ সুতরাং বলছি সুতরাং বলছি যে কিন্তু আরো চিন্তা কি আমাদের রাজ্যে পুলিশ যে খালি মার খায় তা কিন্তু নয় পুলিশ কিন্তু মারেও কিন্তু এখানেই মুশকিল পুলিশ মার খায় কখন যখন গুন্ডাদের বিরুদ্ধে পুলিশ আইনের শাসন প্রতিষ্ঠা করতে যায় তখন পুলিশ মার খায় আর কৃষক যখন ফসলের দাম চায় ছাত্র যখন স্কুলে শিক্ষক চায় তখন পুলিশ তাদেরকে পিটিএ মারে গুলি করে মারে সুতরাং পশ্চিম বাংলায় পুলিশ কখন মার খাবে আর পুলিশ কখন নিজে অন্যকে মারবে এটা একটা ভয়ঙ্কর রাজনৈতিক একটা লাইনে পরিচালিত হচ্ছে আমরা একবার আলোচনায় যেতে যেতে দেখে নিই যে সাম্প্রতিককালে কোন কোন ক্ষেত্রে আইন রক্ষকরা তাদেরই প্রাণ বাঁচাতে হয়েছে কোনো মতে যেখানে বারবার তারা আক্রান্ত হয়েছেন সেই

যত থানা আছে যত পুলিশ আছে যত প্রশাসনিক লোক আছে দেখতে কথা না হচ্ছে শাসক দলের অঙ্গী ধরনের কাজ করছে দলদশে যারা শততার সাথে কাজ করছে তারা দিনের পর দিন প্রশাসনিক কাজ করে চলেছে তাদের বিরুদ্ধে আঙ্গুল তোলা অন্যায় কথা আপনাদের বীরভূম বললেন প্রকাশ্য মঞ্চে পুলিশকে জেলার তিনি পুলিশ সাক্ষ্য দিতে এসে বললো যে তারা এরকম কিছু শোনেনি নাম্বার ওয়ান ওই বীরভূমে দুবরাজপুরে কর্তব্যরত অবস্থায় অমিত চক্রবর্তী তিনি বোমার আঘাতে কিছুদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর মারা গেলেন তার

এরকম পুলিশ অফিসার আছেন কলকাতা এবং বাংলায় যারা নিজের কাজটা সততার সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টি দালালি না করে করতে চান এবং করছেন তাদের প্রতি সরকারের কি মনোভাব দু হাজার ষোলোর বিধানসভা ভোটের আগে অপদার্থতার জন্য দলদাসত্বের জন্য যে যে পুলিশ অফিসারকে সরিয়ে ইলেকশন কমিশন যে যে সব পুলিশ অফিসারকে দায়িত্ব বিভিন্ন দায়িত্বে এনেছিলেন এবং তারা সাফল্যের সঙ্গে সেই ভোটে তো তৃণমূল জিতেছিল বিরোধীরা তো আমরা তো জিতিনি তৃণমূলই জিতেছিল কিন্তু যারা সাফল্যের সঙ্গে একটা ফেয়ার ইলেকশন এনশোর করতে পেরেছিলেন দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সিদ্ধান্ত কি হলো এই প্রত্যেকজন দক্ষ অফিসারদেরকে কার্যত পানিশমেন্ট পোস্টিং দিয়ে যত রাজ্যের ঘুসখোর

এখন অব্দি খারাপতম বিজ্ঞাপন হিসেবে রয়েছে যে ছবিটা আলিপুর থানায় সেখানে তাণ্ডব ভাঙচুর চলছে টেবিলের তলায় মুখ লুকিয়ে প্রাণ রক্ষা করছেন পুলিশ কর্মীরা তারপর কাটতে চল প্রায় পাঁচ বছর বিচার পেয়েছিলেন তারা আইনের রক্ষকরা তারা নিজেরা বিচার পেয়েছিলেন যারা দোষী তাদের শাস্তি হয়েছিল দেখুন আলিপুর টেবিলের তলায় একদা প্রাচ্যের স্কটল্যান্ড ইয়ার্ড নামে খ্যাত কলকাতা পুলিশের ইতিহাসে এক কলঙ্কের উদ্ধার গন্ডগোলের হোতা হিসেবে উঠে আসে এলাকার দাপুটে তৃণমূল নেতা প্রতাপ সাহার নাম কলকাতার বুকে আক্রান্ত হল আইনের লক্ষ্য অথচ বছর শুরুই না বিচার প্রক্রিয়া অভিযুক্তের তালিকায় নামই ছিল না প্রতাপ সাহার মনোজ নস্কর সহ ষোলো জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে আত্মসমর্পণ করে জামিন পেয়ে যান মনোজ ও কয়েকজন বাকিদের চার্জশিটের কপি দিতে পারেনি পুলিশ শুরুই হয়নি বিচার প্রক্রিয়া আমি অনিল বাবুর কাছে আসবো অনিল বাবু ঠিকই যে ঘটনা ঘটছে আবারও বলছি যে পুলিশ প্রশাসনের সমস্ত অফিসার সমস্ত পুলিশ কর্মী তারা সবাই নিজের নিজের কাজের ক্ষেত্রে অনেস্ট নন ডেডিকেটেড নন বা দায়বদ্ধ নন এটা বলার বলাটা দৃষ্টতা হয়ে যাবে কিন্তু প্রশ্ন উঠছে যখন অনুব্রত মন্ডল এরকম কথা বলেন তখন সাক্ষ্য দিতে গিয়ে কেন পুলিশ কর্মীরা তারা উল্টো সুরে গান কেন অমিত চক্রবর্তীর সহকর্মীরা তারা অপরাধীদের চিনতে পারেন না না ওরা চিনতে পারে না ওদের চিনতে যাতে না পারে বলা হয় তার কারণ একটু আগে যাচ্ছে একটু আগে যে মহাপুরুষের কথা বললেন বীরভূমের তো ডিএসপি কে ধমকাচ্ছে রিসেন্ট এবং প্রথম যেটা ঘটনা ঘটেছিল বোম মারার পরে সেটাকে তাকে কন্ডেম করা হয়নি উল্টে হি ওয়াজ প্যাটেড লাইক এনিথিং ইজ এ গুড অর্গানাইজার এবং তার পরবর্তী ডিএসপি কে ধাচ্ছেন এখন কটা বাজে ও ডিএসপি সাহেব বলে দিলেন এতক্ষণের মধ্যে ব্যবস্থা নিন না হলে কিন্তু আমি করবো এখন আপনি ওখানে কেন যাচ্ছেন সম্প্রতি একটা কর্পোর ইলেকশন নিয়ে আপনার মহামান্য উচ্চ আদালত রিপোর্ট চাইলেন এস পি রিপোর্ট দিচ্ছেন এসপি রিপোর্ট দিচ্ছেন না মিটিংটা করাতে পারো করাতে গেলে আইন শৃঙ্খলার অবনতি হবে তো অনুভব আমাকে একটা কথা বলুন আমরা দেখছি বাম জমানাতেও বা তৃণমূল কংগ্রেস এখন সরকারে আছে বারবার বিরোধীরা অভিযোগ তুলে আসেন যে পুলিশকে দলদাস করা হয়েছে পুলিশের ওপর চূড়ান্ত রাজনৈতিক নিয়ন্ত্রণ কায়েম করা হয়েছে আমি আপনার কাছে একটু খুব সহজভাবে জানতে চাইবো ঠিক এই পরিস্থিতির মধ্যেও অনিলবাবু কেউ যদি চান অন্তত টু সম এক্সটেন্ট তারা কি মেরুদণ্ড সোধায় রেখে কাজ করতে পারেন না আমি বলছি তারপরে সেই দিনই একটা বলি রেফারেন্স সেই দিনে ডিএমের বাংলায় বোম পড়েছে সেই দিনে ডিএমের বাংলায় বোম মেরেছে কোথায় যাচ্ছে অবস্থাটা আর এখন যারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করেছে যারা করতে গেছেন প্রত্যেকে তো ট্রান্সফার হয়ে গেছেন ঠিক এবং যেটা এর আগে বললেন যে ইলেকশানে সতর্ক যেটা বললো যেটা যে ইলেকশনের সময় যারা নিরপেক্ষভাবে কাজ করে তাদের বেঙ্গল পুলিশে ট্রান্সফার করে দিয়ে যেটা আনপ্রেসিডেন্টেড আমরা পঁয়ত্রিশ বছর চাকরি করি দ্যাট ওয়াজ আনপ্রেসিডেন্টেড দময়ন্তী সেন শুধুমাত্র ক্রিমিনালের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন এতে কিন্তু কোন রাজনৈতিক দলের এমনকি তৃণমূল কংগ্রেসের কোন রাজনৈতিক স্বার্থ মার না তিনি শুধুমাত্র একজন ক্রিমিনালের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন বলে তার পানিশমেন্ট পোস্টিং হলো তাই আমি বলছি থানায় গিয়ে গুন্ডারা পুলিশকে কি মারছে ছেড়ে দিন যারা সরকারে আছেন তারা নবান্নে বসে পুলিশকে কি মার মারছেন সেইটা খালি